অনেক মুসলিম নারীরা কপালে টিপ পরতে ভালোবাসেন, কিন্তু আপনি জানেন কি, টিপ যে একটি বিশেষ ধর্মের পরিচয় ও সংস্কৃতির অংশ শুধুমাত্র তা কিন্তু নয়, ইসলামের টিপের একটি ইতিহাসও আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি 18 মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না। অবশেষে একটি চরক বানানো হলো যার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না। তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে পতিতা এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হলো এবং ফেরেশতারা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। যেসব মুসলিম নারীরা টিপ পরে তারা এই ঘটনা জানে না, জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন। মুসলিম নারীরা এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনেরা এড়িয়ে চলুন।